হাই বন্ধুরা আমি দেবু আর আপনারা দেখছেন বাংলার ছাত্র হাউস ইউটিউব চ্যানেল তো আজকের আবার একটি জব নোটিফিকেশানের সম্পর্কে আমি আপনাদের সামনে নিয়ে এই ভিডিও চলে এসেছি তো জব নোটিফিকেশানটি জানতে গেলে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার সমস্ত ধরনের অসুবিধা দূর হয়ে যাবে এবং বুঝতে যদি রকম অসুবিধা হয় নিচে কমেন্ট করবেন আমি আপনাদের সাহায্য করব তো আজকের যে জব নোটিফিকেশানটি সম্পর্কে আমরা নিয়ে এসেছি তো সেটি ডাব্লিউ বিপিএসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের তরফ থেকে পিএসসির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে বের করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছি পাবলিক এটা হচ্ছে মেন পিডিএফটা যেটি ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে তো সেটি আমি ডাউনলোড করে নিয়েছি তো সেটা প্রথমে আপনার ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিয়ে সমস্ত বিজ্ঞপ্তিটি আপনাদের দেখতে হবে তো চলুন আমি বিজ্ঞপ্তিটি এখানে ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে আপনাদের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে উনত্রিশ স্ল্যাশ দু হাজার উনিশ এবং এখানে যে নোটটা দেওয়া আছে পরবর্তীতে এখানে বলছে অবশ্যই অবশ্যই যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই বাংলা বলতে এবং লিখতে পারতে হবে এখানে যে পোস্টটি অনেকগুলি পোস্টটি আছে তিনটির মতো পোস্ট তো প্রথম যে পোস্টটি আছে সেটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট যেটা জেনারেল ডিগ্রি কলেজে আপনার নিয়োগ করা হবে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এবং এখানে যে যেসব সাবজেক্টগুলোতে নিয়োগ করা হবে সেই সব সাবজেক্টের বিস্তারিত দেওয়া আছে এখানে সব রকমের সাবজেক্ট আছে যেমন প্রথম থেকে শুরু করলাম বাংলা বেঙ্গলি বটানিক কেমিস্ট্রি কমার্স কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশান ইংলিশ জিওগ্রাফি জিওলজি হিস্ট্রি ল ম্যাথামেটিক্স মাইক্রোবায়োলজি নিউট্রিশান ফিলোজফি সব আছে মানে প্রচুর আছে সাবজেক্ট যেখানে এখানে আপনার সিট ভাগ করা আছে জেনারেল এস সি এস টি ও বি সি এ বি টোটাল এখানে দেওয়া আছে তো এখানে আপনার বলেছে যাদের মানে চোখে কম দেখে বা কম শোনে তাদের এখানে অ্যাপ্লাই করা যাবে না এবং পরবর্তী যে পোস্টটি আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্যাল এডুকেশান তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য যে ফিজিক্যাল এডুকেশান হয় তো সেখান থেকে আপনার বিপিএড কলেজ থাকে ওয়েস্টবেঙ্গলে যে কোনো আন্ডারে আপনাকে এডুকেশান ডিপার্টমেন্টে আপনার নিয়োগ প্রক্রিয়াটি হবে এবং এখানে ভ্যাক্যান্সি রয়েছে আপনার সাত সাতটি সিট আপনার রয়েছে যেখানে তিনটে সিট এসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে এবং পরবর্তী যে তিন নম্বর পোস্টটি আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা হলো যে কোনো গভর্নমেন্ট কলেজের আপনার রেকুমেন্ডটি দেবে যেটা হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের এখানে যেসব সাবজেক্টগুলো আছে এই সমস্ত সাবজেক্টগুলো আছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ এখানেও বলেছে চোখে অল্প দেখা বা কম শোনা লোকমোটো ডিসেবিলিটি এগুলো এখানে অ্যালাউ করবে না এবং নোট আপনার এখানে যে তিনটে পোস্ট আমি দেখালাম যে তিনটে পোস্টে আপনাদের দেখালাম সেখানে অবশ্যই অবশ্যই কমিউনিকেশানের জন্য বাংলা ইংলিশ আপনার জানতেই হবে মানে বলতে এবং লিখতে পারতে হবে এবং যে পো মানে যে বেতনক্রমটা আপনাদের দেওয়া হবে এক দুই তিন পোস্টে মানে ওই যে তিনটে আমি জব নোটিফিকেশানটি বললাম তো সেগুলো পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো এবং গ্রেড পে আছে আপনার ছ হাজার টাকা এবং যেসব জেনারেল আরও ইনফরমেশানগুলো দেওয়া আছে সেখানে এটা যেখানে আপনার ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে পার্সেন্টেজ আপনি যেখানে পাস করবেন বা নেট সেট প্রফেসরের জন্য নেট সেট পাস করা চাই এবং পরে আরও দেখে নিচ্ছি এখানে তেমন কিছু ইনফরমেশান নেই আচ্ছা কোয়ালিফিকেশান এখানে আপনার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার প্রফেসরের জন্য এখানে আপনার প্রথম যে পোস্টটি ছিল প্রথম পোস্টটি ছিল আপনার দেখে প্রথম পোস্টটি ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য আপনার কোয়ালিফিকেশান চেয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স আপনার থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে আর দু নম্বর পোস্ট যেটা ছিল দু নম্বরে আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্স থাকতে হবে ফিজিক্যাল এডুকেশানে যে কোনো ডিগ্রি কাজ নেট সেট বা এসএল এস টি ফিজিক্যাল এডুকেশান থিওরি ও এনি আদার মানে কোয়ালিফাই আপনাকে করে থাকতে হবে এবং তিন নম্বর যেটা আছে তিন নম্বর আপনার মাস্টার ডিগ্রি সায়েন্স কমার্স বা আর্টস সে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এম এডেও ফিফটি এম এডে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এইভাবে জেনারেল কিছু ইনফরমেশান দেওয়া আছে এগুলো এগুলো সাবজেক্ট ওয়াইজ ভাগ করা হচ্ছে যেমন মেথোলজি কোর্সের জন্য কি থাকতে হবে মিউজিকের জন্য কি থাকতে হবে এই সবগুলো মানে সাবজেক্টের যাদের যা ক্রাইটেরিয়া আছে সেগুলো এখানে দিয়েছে এবং পরবর্তী এখানে যে আপনার যে বয়সটা চেয়েছে সেটি আপনার চল্লিশের মধ্যে হতে হবে যেটি এক এক দু হাজার উনিশের আন্ডারে চল্লিশের মধ্যে দিতে হবে এবং ফর্মটি পূরণ করার জন্য আপনাকে ফিস বাবদ দুশো দশ টাকা পেমেন্ট করতে হবে সেটি আপনি অনলাইনে অফলাইনে দুটোই করতে পারেন এবং আপনার অফলাইনে চ্যানেল করতে গেলে আপনাকে কুড়ি টাকা চার্জ এক্সট্রা করা হবে এবং অনলাইনে করতে গেলে পাঁচ টাকা চার্জ একশো কুড়ি একশো দশের সাথে কুড়ি টাকা আপনি অফলাইনে চার্জ দিলে এবং অনলাইনে দিতে গেলে আপনার পাঁচ টাকা ওর সাথে আরও অ্যাড এবং এখানে বলছি এস টিএসি ক্যান্ডিডেট দা বা পার্সোনালি ডিসেবিল ক্যান্ডিডেট রকম ফি দিতে হবে না তাদের ফি থেকে ছাড় এবং যে ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটি পূরণ হচ্ছে সেটা আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন ডট ইন যেটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনাদের এখান থেকে ফর্মটি পূরণ করতে হবে আমি এখান থেকে গিয়ে পিডিএফটি ডাউনলোড করেছি এবং যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আপনার যে অনলাইন ফর্ম পূরণ শুরু হবে সেটা উনত্রিশে নভেম্বর থেকে হবে এবং আপনার উনিশে ডিসেম্বর পর্যন্ত আপনার ফর্ম পূরণটি শেষ হয়ে যাবে অর্থাৎ উন উনতিরিশ নভেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এবং ফিস পেমেন্ট আপনার উনিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে যারা অফলাইনে করবেন তাদের জন্য একটি দিন বাড়ানো হয়েছে সেটা কুড়িতে ডিসেম্বর মধ্যে আপনাকে ফর্ম মানে পেমেন্টই করতে হবে তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পরে ইনফরমেশান কিছু দেওয়া আছে যেগুলো জেনারেল ইনফরমেশান এখানে কত পার্সেন্ট পেলে আপনারা পাস করবেন কত পারসেন্টে ফেল করবেন তো সেই বিষয়ে তো এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি যেটি পিএসসি ডাব্লিউবির তরফ থেকে বের করা হয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে যে সকল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করবেন যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি আপনাদের সাহায্য করব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বাংলা ছাত্রাবাস পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে ধন্যবাদ